ডিভিডেন্ডের বেনিফিট নেবেন এবং কারিগরি শিক্ষাকে কিভাবে যোগ্যপযোগী করা যায় সার্বিক ব্যবস্থা করবেন এবং বিশ্বব্যাংক আপনাদের সাথে থাকবে। আপনাকে ধন্যবাদ। সম্মানিত প্রকল্প পরিচালক, আমাদের আমন্ত্রিত অতিথি এবং দর্শকদের মধ্যে থেকে একটি প্রশ্ন আপনার কাছে এসেছে। আপনার প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পেশায় দক্ষ মানুষ যারা আছেন কিন্তু তার যাদের কারিগরি সনদ নেই তাদেরকে সনদ প্রদানের একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এই বিষয়টি তারা বিস্তারিত জানতে চায়। এটাকে আমরা বলি আরপিএল, দ্যাট ইজ রিকগনিশন অফ প্রায়র লার্নিং। যারা বিভিন্ন সময়ে অবহেলিত অবস্থায় প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই কিন্তু তারা ছোটোবেলা থেকেই কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছে, এদের অভিজ্ঞতার একটা সনদ আয়ন। এবং এটা আমরা বাংলাদেশে 10টি আরপিএল সেন্টারের মাধ্যমে দিচ্ছি। এটা তিন দিনের জন্য একটা তিন দিনের মধ্যে দুদিনের প্রশিক্ষণ হয় এবং শেষের দিন কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক একটা অ্যাসেসমেন্ট করে তাদেরকে সনদায়ন করা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব, তার আগে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে আমরা বলবো যে আমাদের সম্মানিত দর্শক, শ্রোতা, অভিভাবক আমাদের এই প্রোগ্রামটি আগ্রহ করে শুনছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার শেষ কথাটি খুব সংক্ষেপে বলেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির একমাত্র বুনিয়াদী হবে কারিগরি শিক্ষা। সারা পৃথিবী এখন কারিগরি শিক্ষার দিকে ঝুঁকেছে, উন্নত দেশসমূহ তারা আরও উন্নত হয়েছে, আরও উন্নত হতে চাচ্ছে কারিগরি শিক্ষার উপরই ভিত্তি করে। আমরাও গ্লোবাল কনটেক্সটে যে সমস্ত দেশ উন্নত হয়েছে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের উদীয়মান যুব সমাজকে প্রশিক্ষিত করে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে আমরাও উন্নত জাতি হিসেবে বহির্বিশ্বে মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। 2021 সাল নাগাদ আমরা মধ্যমায়ের দেশে পরিণত হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী 2041 সাল নাগাদ আমরা উন্নত জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত চেয়ারম্যান, খুব সংক্ষেপে এক কথায় যদি আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমরা কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই এবং আমাদের এটা কারিগরি শিক্ষার এনরোলমেন্ট আমাদের 60%-এর নিতে হবে সত্যিকারে আমরা যদি উন্নত বিশ্বের কাতারে যেতে চাই। ফলে সবার প্রতি আমার আহ্বান হলো যে ঘরে ঘরে কারিগরি শিক্ষা আমরা জ্বালিয়ে আর কি, এবং সব পরিবার থেকে যেন কারিগরি শিক্ষা শিক্ষিত হয়। কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে, সেই স্লোগানটি সবার জন্য শুনিয়ে দিলাম এবং সেই সাথে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং এর নানাবিধ সুযোগ সুবিধা সম্পর্কে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, কারিগরি শিক্ষার সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।